हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा अलीपुर द्वारा एडमिशन गुना। आबहवा विभाग अधिकर्ता गणेश कुमार दास संवाद माध्यम मुखोमुखी हुए आबहवा सम्पर्के कि अपडेट दिल आसुन शुने नी। ब्यूरो रिपोर्ट एक्सटीवी बांग्ला। গতকালে লো প্রেসার এরিয়া যার অবস্থান ছিল সাউথ ঝাড়খণ্ডের অ্যাডজয়নিং এরিয়া, সেইটা এখন আজকে আমাদের সাউথ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে রয়েছে। এই সিস্টেমটা খুব স্লোলি মুভ করছে, আগামী 48 ঘন্টা একটু দুর্বল হয়ে হয়তো বাংলাদেশের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। ফলে যদি ফোরকাস্ট বলি সমস্ত জেলায়, কিন্তু নর্থ অ্যান্ড সাউথ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লাইট টু মডারেট রেন হবে, তার সঙ্গে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। আজকে অর্থাৎ 4 তারিখে সাউথ বেঙ্গলে যদি বলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্সেস রয়েছে বীরভূম মুর্শিদাবাদ। ভারী বৃষ্টির চান্সেস রয়েছে আমাদের নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া আর সমস্ত জেলাও কিন্তু ভারী বৃষ্টির চান্সেস রয়েছে ইনক্লুডিং কলকাতা। 5 তারিখে আগামীকাল চান্সেস রয়েছে ভারী বৃষ্টির, সেটা হচ্ছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। নর্থ বেঙ্গলে যদি বলি আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে এক্সেপশনালি হেভি রেনফলের চান্সেস রয়েছে কালিম্পং জলপাইগুড়িতে, তার সঙ্গে ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্সেস রয়েছে দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর। আগামীকাল অর্থাৎ 5 তারিখে এক্সেপশনালি হেভি রেনফল চান্সেস রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার। এক্সেপশনালি হেভি রেনফল মিন্স 30 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি বৃষ্টির চান্সেস রয়েছে, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফল 20 সেন্টিমিটার থেকে বেশি বৃষ্টির চান্সেস রয়েছে জলপাইগুড়িতে, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্সেস রয়েছে কালিম্পং, আর ভারী বৃষ্টি রয়েছে দার্জিলিং নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে। 6 তারিখেও ভারী বৃষ্টির চান্সেস রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার। যদি ওয়ার্নিংয়ে কালার যদি বলি নর্থ বেঙ্গলে আজকে সমস্ত জেলায় কিন্তু রেড ওয়ার্নিং রয়েছে, আগামীকাল রেড ওয়ার্নিং রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে, আর অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টেও কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং, যেহেতু কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে হেভি রেন হচ্ছে। আজকে সাউথ বেঙ্গলের কিছু জেলায় বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূমে রেড ওয়ার্নিং রয়েছে, আর অন্য জায়গাগুলোতে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে। এর ইম্প্যাক্ট অলরেডি আমরা যেটা বলেছি ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াজ অফ দার্জিলিং কালিম্পং, এখানে খুব চান্সেস রয়েছে অ্যাট দ্য টাইম অফ ইন্টেন্স স্পেলস অফ রেনফল, তার সঙ্গে রাইজ ইন ওয়াটার লেভেলস অফ রিভার্স, ম্যাসিভ ওয়াটার লগিং হবে বিশেষ করে মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন এরিয়াতে, তার সঙ্গে ভিজিবিলিটি কিন্তু রিডিউস হবে অ্যাট দ্য টাইম অফ হেভি রেনফল। নর্থ বেঙ্গল অ্যান্ড সাউথ বেঙ্গলে কিছু কিছু জেলাতে কিন্তু ফ্ল্যাশ ফ্লাডের চান্সেস রয়েছে আজ আগামীকাল।